তুলে নেয়ার 8 ঘন্টা পর আবারো শ্রীলঙ্কা জুড়ে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় কারফিউ তুলে নেওয়া হয়। কারফিউ প্রায় 8 ঘন্টা বন্ধ থাকে। পরে দেশটিতে আবারো কারফিউ ঘোষণা করা হয়। শ্রীলঙ্কা জুড়ে এখনো অব্যাহত রয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অপসারণ চাইছে আন্দোলনকারীরা। টালমাটাল শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রনিল বিক্রমসিংহে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাসাদে তাকে শপথ পড়ান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দ্বীপ রাষ্ট্রটিতে এর আগেও রাজনৈতিক সংকটে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ইউএনপি নেতা। এদিকে দায়িত্ব নিয়েই ভারতের সাথে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।